ওনাকে কোনো নাম্বারই দিতে চাই না। যে লোকটার মুখের ভাষা এরকম, এত বয়স হওয়া সত্ত্বেও কিছুদিন বাদেই দেখা যাবে যে ইডি সিবিআই তার বাড়ি গেছে, আর এই লোকটা অনর্গল মহিলাদেরকে নিয়ে বাজে কথা বলে যায়, সাংসদকেও ছাড়ে না, নাম ধরে ডাকে। দেখুন, বড় জাহাজ থেকে ফুটো নৌকায় কেউ যায় বলে তো আমি শুনিনি। অন্য দলের নেতা ভাঙিয়ে দল বাড়ানোটা বিজেপির সংস্কৃতি। আমরা 2021 বিধানসভা নির্বাচনের আগে দেখেছি কিভাবে প্রাইভেট জেট ভাড়া করে তৃণমূলের নেতা ভাঙিয়ে নিয়ে গিয়ে তারা দিল্লিতে গিয়ে জয়েন করিয়েছিল। আমরা দেখছি কিভাবে তেলেঙ্গানায় এক একটা বিধায়কের দাম দেওয়া হয়েছে 100 কোটি। আমরা মধ্যপ্রদেশ, গোয়া সহ বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কিভাবে বিরোধীদের কেনা বেচা করে। এটা ওদেরই একটা চক্রান্ত। আসলে বিজেপি খুব ভালো মতো জানে তারা রাজনৈতিক দৈন্যতায় ভুগছে। এটা লকেট বিজেপির মতামত হতে পারে, এটা আবার সুকান্ত বিজেপি বা দিলীপ বিজেপির বা সুরেন্দ্র বিজেপির মত কিনা সেটা জানতে হবে। আর এর থেকে আরেকটা কথা প্রমাণিত, এটা তারা কনস্পিরেসি করেছে। আর আরেকটা কথা প্রমাণিত যে লকেট বিজেপির তত্ত্ব হচ্ছে যে তারা ইডি সিবিআই কে যে প্রভাবিত করে, সেই জন্য বলে দিচ্ছে তারা আগামী দিনে কার বাড়িতে সিবিআই যাবে, কার বাড়িতে ইডি যাবে। আসলে ভারতবর্ষের প্রেক্ষিতে 20টা রাজনৈতিক দল তাদের ছেড়ে চলে গেছে, তাই তারা ইডি সিবিআই কে হাতিয়ার করে, মানুষকে বিভ্রান্ত করে, সন্ত্রাসকে হাতিয়ার করে রাজনীতিতে বেঁচে থাকতে চাইছে। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, আগামী দিনে তাদের দলটা ঠিক মতো থাকে কিনা সেটাই তাদেরকে দেখতে বলুন। বিজেপিকে অনুরোধ করবো নিজের চরকায় তেল দিক। ধন্যবাদ ডক্টর সেন। বিজেপি কিছু পাগল হয়ে গেছে, পাগল ছাগলের দল। ওরা ওদের নিজেদের পার্টি অফিসে কিছু পোস্টার লাগিয়ে দিচ্ছে, উলমার না হলে এরা মাতাল, হয় পাগল না হলে মদ্য। আমার কাছে তো খবর আছে লকেটই নাকি তৃণমূলে ঢুকবে। আমার বিজেপিতে যাওয়ার খবর এরা কোত্থেকে পেল? আলাদা রাজ্য সময়ের অপেক্ষা, বিস্ফোরক দাবি জিসিপিএ নেতা অনন্ত রায়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দাবি অনন্ত রায়ের, কেন্দ্র সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 100% আলাদা রাজ্য হবে। নিশীথের সঙ্গে সাক্ষাতের পর দাবি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতার। যদিও প্রশ্নের মুখে নীরব কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কয়েকদিন আগেই অনন্ত রায়ের জন্মদিন উপহার পাঠান মুখ্যমন্ত্রী। এটা তো গভর্নমেন্ট ঘোষণাই করেছে, আবার নতুন করে কি আছে? হবে ইমিডিয়েট, আমার তো বিশ্বাস ইমিডিয়েট হচ্ছে। টাইম অ্যান্ড ডিউরেশন সেটা আমি বলতে পারবো না, গভর্নমেন্ট বলবে। আমি যদি বলি তাহলে ডিঙে একা হবে, কিন্তু হচ্ছে ভাই। ঠিক আছে, আপনার দিদি তো রাজ্য ভাগের বিপক্ষে। না, আমি কতবার বলবো, দেন তো বলে দিচ্ছি না, গভর্নমেন্ট যেটা যেটা বলা স্টেটমেন্ট আসে দিয়েছেন, বারবার তো দিতে পারেন না, না যা বলে তো দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, হচ্ছে মানে 100%। ধন্যবাদ। উনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার আলাদা রাজ্য হয়েই গেছে, এটা শুধু সময়ের অপেক্ষা। ওনার সেটা দাবি, ইউনিয়ন টেরিটরি হয়েই গেছে, ঘোষণা হয়ে যাবে কদিনের মধ্যে। নেক্সট কোশ্চেন, কোচবিহার উত্তরবঙ্গ কি আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হচ্ছে? কারণ বারেবার এই কথাটা উঠে আসছে, সময় মতন বলে দেওয়া হবে।